পুনে অ্যাকটিভ হলে বিজেডি নেত্রী শ্রীময় মিশ্র নবীনঙ্ক ডকরারে শঙ্খ ভবন পহঞ্চলে শ্রীময় মিশ্র এবে নবীনঙ্ক সহ মিশি বিজেপি বিরুদ্ধে রণ হুঙ্কার দেবে শ্রীময়ী হ্যাঁ আজ্ঞা পুনি নবীনঙ্ক সহ নজর আসিছন্তি শ্রীময় মিশ্র দীর্ঘদিনর বিরতি পরে পুনি শঙ্খ ভবনরে পড়িছি শ্রীময়ীঙ্ক পাদ নির্বাচন পরঠারু বিজেডিরু নিজকু দূরেই রাখিথিবা শ্রীময়ী পুনি আক্টিভ হইছন্তি বিজেডির পার্টি অফিস শঙ্খ ভবনরে নজর আসিছন্তি এপরকি নবীনঙ্ক সহ তাঙ্কর এক ফটো মধ্যে সামনাকু আসিছি যাকু সোশ্যাল মিডিয়ারে ইউজর্স মানে বেশ পছন্দ করুছন্তি তবে গুরুবার বিজেডি কার্যালয়ে বিজেডির নারী নেত্রী মানুষ নেই এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল যার অধ্যক্ষতা খোদ বিজেডি সুপ্রিমো নবীন পটনায়ক করেছিলেন এই বৈঠকে বিজেডি সভাপতি নবীন পটনায়ক বিজেডির সমস্ত নারী নেত্রীঙ্কু একত্রিত করে বিজেপি বিরুদ্ধে স্বর উঠাইবাপাই কহিলে সুভদ্রা যোজনা হেউ কি 300 ইউনিট মাগণা বিজুড়ি বিজেপি কেবল মিছর সাহারা নেউছি বলে নবীন নিজ অভিভাষণে কহিলে ଆଉ ଏସବୁକୁ ମୁଦ୍ଦା କରି ବିଜେଡିର ନାରୀ ନେତ୍ରୀମାନଙ୍କୁ ଏହା ବିରୁଦ୍ଧରେ ସ୍ୱର ଉଠାଇବା ସହ ସମସ୍ତଙ୍କୁ ସଚେତନ କରିବା ପାଇଁ ପରାମର୍ଶ ଦେଇଥିଲେ ଘରେ ଘରେ ବିଜେପିର ଏହି ମିଛ ଉପରୁ ପରଦା ଉଠାଇବା ପାଇଁ ବିଜୁ ମହିଳା ଦଳର ସମସ୍ତ କର୍ମୀଙ୍କୁ ଆହ୍ୱାନ ଦେଇଥିଲେ ଆଉ ଏହି ବୈଠକରେ ହିଁ ଶ୍ରୀମୟୀଙ୍କୁ ଦେଖିବାକୁ ମିଳିଥିଲା ନିର୍ବାଚନ ପରଠାରୁ ବିଜେଡିର ଯେତେ ଦଳୀୟ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେଉଥିଲା ସେଥିରେ ଶ୍ରୀମୟୀ ନଜର ଆସୁନଥିଲେ ଏପରିକି ଦଳର ମୁଖପାତ୍ର ଦାୟିତ୍ୱ ନେବା ପରେ ମଧ୍ୟ ଶ୍ରୀମୟୀ ଦଳ ପକ୍ଷରୁ ସାମ୍ନାକୁ ଆସୁନଥିଲେ ଯାହାକୁ ନେଇ ନାନା ଆଲୋଚନା ମୁଣ୍ଡ ଟେକୁଥିଲା କିନ୍ତୁ ଏବେ ଶ୍ରୀମୟୀ ପୁଣି ଥରେ ରାଜନୀତିରେ ଆକ୍ଟିଭ ହେଉଥିବା ଚର୍ଚ୍ଚା ହେଉଛି ଏବେ ଦେଖାଯାଉ ଶ୍ରୀମୟୀଙ୍କ ଏଭଳି ରିଟର୍ନ ବିଜେପି ଉପରେ କଣ ପ୍ରଭାବ ପକାଉଛି ତାହା ଦେଖିବାକୁ ଅପେକ୍ଷା ରିପୋର୍ଟ ରିଓନ୍ୟୁଜ୍ ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍ ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।